আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আমের আচার, আর আমের আচারটি আমি তেল ছাড়া তৈরি করেছি অল্প মশলা দিয়ে। আর এই আচারটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এভাবে আচার তৈরি করলে আপনাদের কাছে খেতে লাগবে ভীষণ মজা। আর আমি এই আচারটি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আর তার আগে আপনাদের সাথে একটা কথা না বললেই নয়, সবসময় যেটা বলে থাকি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন কোনো রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অবশ্যই আপনারা একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইকে আমাদের কাজের উৎসাহ জাগে। আর প্লিজ আপনারা ভিডিওটি মিনিমাম 3 মিনিট দেখে তারপরে কমেন্ট করবেন, কারণ কেউ কেউ আপুরা হচ্ছে লাইক কমেন্ট করলে কমেন্টটা স্প্যাম হয়ে যায়, তারা হচ্ছে ঠিকমতো ভিডিও না দেখে এসেই জাস্ট কমেন্ট করে দেয় জাস্ট শোক হওয়ার জন্য যে আমি আসছি দেখছি ভিডিওটি। তো প্লিজ আপুরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শো করানোর জন্য কমেন্টটা করবেন না। তো এখানে আমি 3 কেজির মতো আম নিয়েছি, 3 কেজি থেকে একটু কম হবে। তো আমগুলো আমি শুরুতে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি আমগুলোকে এভাবে গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি। আর অবশ্যই এরকম গ্রেটার দিয়ে কুচি করে নিতে হবে, আর আপনাদের বাসায় গ্রেটার না থাকলে আপনারা বঠি বা ছুরি দিয়েও আপনারা কুচি করে নিতে পারেন। আর এভাবে আমের আচার তৈরি করলে খেতে আসলে সত্যি খুবই মজা লাগে। আর অল্প উপকরণ দিয়ে আমরা আচারও তৈরি করে নিতে পারি। যারা তেল পছন্দ করেন না, যাদের ডায়াবেটিস আছে বা অন্যান্য সমস্যা আছে, যারা তেল চিনি বেশি পছন্দ করেন না, তাদের জন্য আজকের এই আচারটি। তো এখানে আমার সবগুলো আম গ্রেটার করা হয়ে গেছে। আর এখন আমি যে আমের যে রসটা আছে, আমি এরকম হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রসগুলো বের করতেছি, তো সেম এইভাবে আপনারা আমের রসগুলো বের করে নেবেন। আর এই আমের আচারটা আমার ভাষায় সবাই খুব পছন্দ করেছে। আর আমের আচারটা আপনারা যখন আচারটা তৈরি করবেন আপনারা মিনিমাম 2 দিন বা 3 দিন রোদে শুকালে আচারটা খুবই জড়জড়ে হয়ে যাবে। তো আমার এখানে রোদটা নাই, তো আমি এখানে তাও আলহামদুলিল্লাহ আমি ঠান্ডা হওয়ার পরে অনেকটা আচারটা জড়জড়ে হয়ে গেছে। তো আপনারা চাইলে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন আচারটা। তো এতো আমার রসটা, আমের রসটা বের করা হয়ে গেছে, এখন আমি আচারটা তৈরি করে নিব। শুরুতে আমি চুলার উপরে এখানে একটি পাতিল দিয়ে দিয়েছি। তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব আমগুলো, আর চুলার আঁচটা আপনারা এ পর্যায়ে মিডিয়াম আঁচে রাখবেন। আর এই তো আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আমগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা এলাচ দারচিনি। আর এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে চিনিটা কম ব্যবহার করব। আর এটা এই আচারটা সম্পূর্ণ টক জাল মিষ্টি তিনটাই হবে। আর এই তো এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা চাইলে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন, এতে করে আচারটা মিষ্টি হবে। আর আমি যখন আচারটা তৈরি করেছি এটার খেতে টক জাল মিষ্টি এরকম হয়েছে। আর এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা 2 টুকরো। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এই চিনির পানিটাকে শুকিয়ে নিব, আর এটা অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। তো এখন আমি এটাকে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এই তো আমার মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে আরও প্রায় 10 থেকে 15 মিনিট নেড়ে ছেড়ে দিব। চুলার উপরে আগুন কমিয়ে দিব। আর
আচারটা আমার প্রায় যখন শেষের দিকে হয়ে গেছে শেষের দিকে তখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন গুঁড়ো। তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আর মরিচ টালা ছিল এটা, আর অবশ্যই আপনারা চাল যে যেমন পছন্দ করেন সেভাবে মরিচটা ব্যবহার করতে পারেন। তো এখানে এই আচারটা টক জাল মিষ্টি আমি আগে বলেছি, তো এখানে আমি জালটা এই আচারের জালটা হলে বেশি ভালো লাগে। তো এই তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে, তারপর আমি আরও পাঁচ ছয় মিনিট চুলার উপরে রেখেছি চুলার আঁচটা কমিয়ে দিয়ে। এই তো আমি এখন আচারটা ডেলে নিয়েছি, আর এই আচারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে সবাই ভালো থাকবেন।